প্রিয় দর্শক, বাক প্রতিবন্ধী মানুষ কতটা সংগ্রাম করে বেঁচে থাকেন সেই গল্পে ভালোবাসা দিবসে নির্মিত হয়েছে বিশেষ নাটক রিদ মাঝারে। মাহমুদ মাহিনের গল্প পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ছোট পর্দায় এ সময়ের জনপ্রিয় জুটি মুস্টিকার ফারহান ও কেয়া পায়েল। সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে অবমুক্ত হওয়ার পর নেটিজনদের প্রশংসায় ভাসছেন মুস্টিকার ফারহান। নাটকটিতে একজন বাক প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকটি প্রসঙ্গে মুস্টিকার ফারহান বলছিলেন, এটা বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। প্রায় 61 মিনিটের নাটকে একজন বোবার চরিত্রে অভিনয় করা কঠিন ব্যাপার। যখন আমার হাতে স্ক্রিপ্ট আসে তখনই মনে হয়েছিল এটা চ্যালেঞ্জিং হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে নাটকটি 2 মিলিয়ন ভিউজ ক্রস করেছে। আশা করি আপনারা সকলেই দেখেছেন। আপনাদের কাছে নাটকটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাটকটি যেহেতু মুস্টিকার ফারহানের কাছে অনেক চ্যালেঞ্জিং ছিল, নাটকটি কেমন সাড়া পাচ্ছেন এমন প্রশ্নের উত্তরে ফারহান বলেন, আলহামদুলিল্লাহ, এখন অবধি অনেক মানুষ নাটকটা দেখেছে। যে পরিমাণ সাড়া পাচ্ছি আমার ইন্ডাস্ট্রির পরিচালক শিল্পীদের কাছ থেকে ফোন পাচ্ছি, সবাই আমার অভিনয়ের প্রশংসা করল, অনেক রিভিউ পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত ভালোবাসা দিবসে মুশফিকার ফারহান অভিনীত বেশ কয়েকটি নাটক প্রকাশ পেয়েছে। তার মধ্যে অন্যতম ডিয়ার ভ্যালেন্টাইন, মনের সাথী, রিদ মাঝারে, তুমি আসবে বলে, প্রত্যেকটা নাটকই দর্শকদের মন ছুঁয়ে গেছে। প্রিয় দর্শক, নাটকগুলো আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং মুস্টিকার ফারহানের পরবর্তী সকল আপডেটগুলো সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।